হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা হচ্ছে ফার্স্ট বেবিকে যে সলিড ফুড দিয়েছিলাম সেটার উপরে। তো আমি আমার বেবিকে দিয়েছিলাম অ্যাপেল পিউরি। তো ফার্স্ট আমরা দেখে নিই কোন অ্যাপেলটা চুজ করব। তো বাজারে দুরকম অ্যাপেল পাওয়া যায়, কাশ্মীরি আর সিমলা অ্যাপেল। তো কাশ্মীরি অ্যাপেলটাই সবসময় নেবেন, যেটা স্কিনটা একটু খসখসে হয়। সিমলা অ্যাপেলের স্কিনটা খুব প্লেন হয়, কিন্তু ওটা বয়েল করলে অতটা নরম হয় না। তো কাশ্মীরি অ্যাপেলই আমি সবসময় বাচ্চাকে দিই। তো শুরু করব যে কিভাবে আমি প্রিপেয়ার করি। তো ফার্স্টেই হাত ভালো করে ধুয়ে নিয়ে অ্যাপেলটা বাটি সব কিছু ভালো করে ধুয়ে নিই। তারপরে আমি অ্যাপেলের যে ছোলাগুলো ওটাকে ভালো করে ছাড়িয়ে নিই, নিয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিই ছুরি দিয়ে। আপনি চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। তারপর একটা স্টিমারে স্টিম করে নিই। তো আমি এই পিজনের স্টিমারটা ইউজ করি। আপনি চাইলেন কড়াইর মধ্যে জল দিয়ে বাটি বসিয়েও স্টিম করতে পারেন। আর 5 মিনিটের মধ্যেই অ্যাপেলটা খুব নরম হয়ে যায়। 5 মিনিট সময় দিতে হয় একে। তারপরে আপনি চামচ দিয়ে দেখবেন যে অ্যাপেলটা কতটা নরম হয়ে গেছে। আপনি যদি ফার্স্ট টাইম বেবিকে দিচ্ছেন তাহলে হাত দিয়ে চটকে বা আপনি চাইলে ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন। আর একটু জল অ্যাড করে নেবেন যদি আপনি পাতলা বানাতে চান। তো এইভাবে আমি বানিয়ে নিই, আর এটা বাচ্চারা খেতে খুব পছন্দ করে কারণ একটু ন্যাচারাল সুইট থাকে। থ্যাংক ইউ।